প্রশ্ন নম্বর 12, 12-তে বলা হচ্ছে প্রমাণ করো কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল টু সেক স্কোয়ার। ওকে, সো আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিচ্ছি ফার্স্টে। লেফট হ্যান্ড সাইডে আমার আছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। আমরা দুইটা ভগ্নাংশ আছে, শুরু থেকে লসাগু করতেছি, যেহেতু দুটোটাই ভিন্ন ভিন্ন, তাহলে আমরা দুটো জিনিসই নিয়ে নেবো। কোসেক এ মাইনাস 1 আবার হচ্ছে কোসেক এ প্লাস 1। তো আমরা এখানে যদি হর দ্বারা এই অংশটাকে ভাগ করি, তাহলে কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 এই দুটোটা কিন্তু আমার সেম হচ্ছে, সেম, তাহলে সেম সেম বাদ থাকলে হচ্ছে কোসেক এ প্লাস 1। এটার সাথে উপরেরটা গুণ হবে, উপরে ছিল শুধু কোসেক এ, তার সাথে কোসেক এ প্লাস 1 গুণ ইন্টু কোসেক এ প্লাস 1। এবার এই প্লাসের প্লাস, আবার এখানকার যে হর আছে এই হর দ্বারা এখানকার যদি আমি ভাগ করি, তাহলে কোসেক এ প্লাস 1 সেম সেম এইটা আর এইটা মিল আছে, তাহলে এই অংশ এই অংশ বাদ থাকলে হচ্ছে কোসেক এ মাইনাস 1 এই কোসেকের সাথে। এবার উপরের এখানে দ্বিতীয় অংশ যে উপরে কোসেক এ আছে এটার সাথে আমার কোসেক এ মাইনাস 1 হচ্ছে গুণ। নিচে যদি আমরা খেয়াল করি একটু, যে আমার কি আছে, যে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1 বা এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা জানি কি সূত্র কি হয়, যে এ স্কোয়ার এ হচ্ছে এখানে কোসেক এ মাইনাস বি স্কোয়ার, বি হচ্ছে 1। আর উপর অংশ যদি করি, প্রথমে এই কোসেকের সাথে এই পুরোটা গুণ হবে, কোসেকের সাথে কোসেক এ গুণ হলে কোসেক স্কোয়ার এ, আর কোসেকের সাথে প্লাস 1 গুণ হলে শুধু কোসেক এ, এই কোসেকের সাথে এই কোসেক গুণ হলে কোসেক স্কোয়ার এ, কোসেকের সাথে মাইনাস 1 গুণ হলে মাইনাস এ, কোসেকের সাথে মাইনাস 1 গুণ হলে মাইনাস কোসেক, প্লাস কোসেক মাইনাস কোসেক কাটা, উপরে কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ অর্থাৎ দুইটা কোসেক স্কোয়ার এ। আর নিচে যদি খেয়াল করি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, মাইনাস 1 স্কোয়ার যে কথা 1 একই কথা, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এটার ফর্মুলা আমরা জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এটা হলো হচ্ছে কট স্কোয়ার এ। কোথাও যদি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 থাকে আমরা সেখানে লিখতে পারি কট স্কোয়ার, তাহলে এখানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 এর পরিবর্তে লেখা যাবে কট স্কোয়ার। ওকে, এখন আমরা দেখতেছি কোসেক এ বাই কটে আছে, বাট প্রমাণে আছে আমার সেক স্কোয়ার এ। হ্যাঁ, আমার প্রমাণ করতে হবে সেক স্কোয়ারে, বাট এখানে আছে টু কোসেক স্কোয়ারে বাই কট স্কোয়ারে, টু তো আছে মানে এইটা সমান আমার সেক স্কোয়ার এ বানাইতে হবে। তো আমরা কোসেক বাই কটের কিন্তু সরাসরি কোনো মান জানি না, যেসব ক্ষেত্রে আমরা সরাসরি কোনো মান জানবো না, যেমন হচ্ছে আমরা জানি যে সাইনে বাই কজে মানে টেনে, বা কজে বাই সাইনে মানে হচ্ছে কটে, ওয়ান বাই সাইনে মানে কোসেকে, যখন আমরা সরাসরি কোনো মান জানবো না, যেমন এখানে কোসেক স্কোয়ারে বাই কট স্কোয়ারে আছে, কোসেক বাই কটের যদি কোনো মান থাকতো আমরা বসাতে পারতাম, তো যখন সরাসরি কোনো মান জানবো না তখন উপরেরটা নিচেরটা অর্থাৎ হর লবে থাকা প্রত্যেকটা জিনিসকেই সাইন কোজে ভাঙাই দেবো, ফলে টু ইন্টু আমরা কি জানি কোসেক এ মানে হচ্ছে ওয়ান বাই সাইন এ, তাহলে কোথাও যদি কোসেক স্কোয়ারে থাকে আমরা লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার, তাহলে উপরের কোসেক স্কোয়ারে কে লেখা যায় ওয়ান বাই সাইন স্কোয়ারে। আবার কট এ, কটের ফর্মুলা কি, কটে হচ্ছে কজ এ বাই সাইন এ, তাহলে যদি কট স্কোয়ারে থাকে কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে, কোথাও কট স্কোয়ারে থাকলে আমরা বসাতে পারি কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে, তাহলে নিচের যে কট স্কোয়ার এ আছে তার পরিবর্তে আমরা বসাবো কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ। ওকে, তাহলে টু এর টু এই অংশ আর এই অংশ কি অবস্থা আছে ভাগ, তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার এ, আমি যদি এটাকে গুণ করে দিই তাহলে আমরা জানি গুণ করলে সবসময় নিচের অংশটা উল্টে যাবে, নিচে ছিল কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ, এখানে সাইন স্কোয়ারে কাটা, আমরা আলটিমেটলি যেটা হলো টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ। আর আমরা জানি যে ওয়ান বাই কজ এ ইকুয়াল হচ্ছে সেক এ, তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ, এই অংশটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে টু ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার এ মানে সেক স্কোয়ার এ ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। সুতরাং আমরা বলতে পারি যে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1 সমান হচ্ছে 2
স্যাক স্কোয়ারে, এটাই আমরা প্রমাণ করতে বলছি।